চললাম আমরা ঠাকুর দেখতে। কালকে পুজো, অর্থাৎ কালকে সোমবার, আজকে রবিবার দিন, আজকে বিকেলে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। কারণ কালকে আবার বৃষ্টি বর্ষা হতে পারে, বুঝলে? কালকে থেকে চান্স পাবো কিনা তার, হ্যাঁ, দুদিন ধরে বৃষ্টি হয় শুনছি। আর দেখি কতগুলো খুলেছে কতগুলো খোলেনি। আর তোমাদেরকে বলেছিলাম যে পুরো ভিডিও দেখাবো, তাই জন্য যাচ্ছি, দেখি কতগুলো খোলা আছে। যদি খোলা থাকে তাহলে তো ভাগ্য ভালো, সবগুলো দেখতে পারবো। আর যদি না থাকে তাহলে কিছু করার নেই। তা চলো এবার পুজো মণ্ডপের দিকে যাই। আমি যাচ্ছি, অজয় যাচ্ছে, ছেলে যাচ্ছে, তার সাথে আরো লোক আছে, ওই সব আসছে। মানে অজয়ের বউ, আমার বউ আর অজয়ের মা যাচ্ছে। একটুখানি এদেরকে একটু নিয়ে নিই পিছন দিকে, সব এখন সাজগুজু হয়ে গেছে। আর একজন চলে গেছে সামনে। কোথায় আছো তোমরা? চলো এখনই প্রচন্ড ভিড় হয়ে গেছে। যারা যারা আসতে চাও অবশ্যই তাড়াতাড়ি চলে আসো, পরে জায়গা পাবা না। সামনে যাই, দেখো এখনই প্রচন্ড পরিমাণে ভিড় হয়ে গেছে, লোকজন সেরকম পরিমাণে রয়েছে। এখন প্রায় 5:30 বাজে রবিবার দিন আজকে। জানি না কালকে কালী পুজোর দিন কী হবে, বোঝা মুশকিল। চলো সামনে থেকে যাই দেখি। ট্রেন থেকে নিউজরা এসছে, তাদেরকে পুরস্কার দিচ্ছে। ফার্স্ট হয়েছে না সেকেন্ড হয়েছে বুঝতে পারছি না, কিন্তু দেখো নিউজ থেকে, সিএন নিউজ। চলো এবার বেরাই, এবার অন্য মন্দিরে যাই দেখি তার কি আছে। সামনের দিকে যাই, গুহার মধ্যে থেকে আমাদের বেরোতে হবে। সামনে গুহা, ওই দেখো গুহা, গুহার মধ্যে থেকে আমাদের গায়ে বেরোতে হবে। বন্ধুরা, বারাসাতে যে কটি বড় বড় প্যান্ডেল হয়েছে, আমি যদি সবকটি একসাথে তোমাদের দেখাতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এর জন্য আমি যে কটি বড় বড় প্যান্ডেল হয়েছে সবকটির ছোট ছোট টুকরো টুকরো পার্ট করে ভিডিও আপলোড করছি। তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশান বেলটাকে অন করে রাখো। তাহলে কী হবে, আমি যে ভিডিওটি ছাড়বো তোমরা দেখতে পারবে। আর অবশ্যই তোমরা ফেসবুক পেজটাকে ফলো করে রাখো, সেখানেও আমি ভিডিও আপলোড করে থাকি।